তিন রুমের ফ্ল্যাটে বন্দি দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া শানন। বাসার ছাদ, রাস্তা কিংবা অন্য ফ্ল্যাটে যাওয়াও বন্ধ। বাসায় খেলার সাথী নেই, তাই সময় কাটানোর বিকল্প উপায় খুঁজে নিয়েছে সে। ছাদ থেকে ঝোলানো দড়ি দিয়ে নানা কসরত করে কাটে দিন। একটি দড়িই ওর খেলার সাথী। বন্ধুদের সাথে একসাথে খেতে পারি না, তারপর বাসায় আমার অনেক মন খারাপ থাকে। একলা একলা খেলি, আর মাঝে মাঝে আমি আমার মা বাবাকেও খেলতে বলি, কিন্তু তারা মাঝে মাঝে আমাকে সময় দিতে পারে না। কিছুক্ষণ পর পর হাত ধুইতে বলে, পরে টিভি দেখতে বলে, কিন্তু নিচে নামতে মানা করে। একক পরিবারে এতদিনকার জীবনে অভ্যস্ত ছিলেন বাবা মা, হঠাৎ করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় তারাও বুঝতে পারছেন না বাচ্চাদের নিয়ে এই সময়টাই কি করা উচিত। একটু সামাল দিতে আমাদের কষ্টই হয়, সারাক্ষণ ঘরে বসে থাকে, টিভি দেখে, তারপরে একটু ছাদে আসে, এখন তো আমাদের কষ্ট হয়। শিক্ষাবিদরা বলছেন সন্তানের চাহিদার কথা মাথায় রেখে চলতে হবে অভিভাবকদের। একটু পড়াশোনা করবে, একটু পড়ো, একটু ঘুমাও, একটু নাটক দেখো, যদি শহরে হয় তারও সুবিধা থাকে, বা একটু অনুষ্ঠান দেখো, টেলিভিশন দেখো, আর যদি একটু বড় হয় তাহলে বিভিন্ন আইসিটি ইকুইপমেন্টস আছে, সেখানে তারা ইউটিলাইজ করবে। শুধু বাচ্চারা নয়, বাড়ির বয়স্করাও কঠিন সময় পার করছেন। ফ্ল্যাটবন্দি জীবন কাটাতে হচ্ছে, নিজেদের মতন সময় কাটানোর উপায় বের করে নিয়েছেন তারা। পাশাপাশি অন্যরাও যেন সাবধানে থাকেন সেই পরামর্শ দিয়েছেন। নামাজ কালাম পড়তাম, মসজিদে যাইতাম, এখন ওই যে মসজিদেও যাওয়া হচ্ছে না, নিয়ম মানতে হচ্ছে। বাসায় তো লেখাপড়া করি, হাদিস কোরআন পড়ি, মাঝে মাঝে ছাদে যাই, ছাদে যাইলে কিছু গাছ গাছ এই তদারকি করি। এ অবস্থায় বই পড়ার পাশাপাশি নিরাপদ দূরত্ব বজায় রেখে বিভিন্ন কর্মকাণ্ডে জড়ানোর পরামর্শ দিয়েছেন মনোবিজ্ঞানীরা। অনেকেরই অনেক গুণাগুণ আছে, তো ওনারা যদি একটু সময় দেন, বাচ্চাগুলোকে একটু গাইড করে, তারপরে ওদেরকে হোমওয়ার্ক দিলো, তোমরা এটা করে নিয়ে আসবা, আমি কালকে দেখবো, গল্পই লেখে আনবা, ওটা দেখবা আচ্ছা কে কি গল্প লিখেছ, এরকম চাইলে কিছু কম্পিটিশন প্রতিযোগিতারও আয়োজন করা যেতে পারে। ফ্ল্যাটবন্দি জীবনের ছোট্ট ব্যালকনি এখন বুক ভরে নিঃশ্বাস নেবার জায়গা। এখান থেকেই দেখতে হয় চারপাশের চেনা জগৎকে। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।